যৌবন কানের চেহারাটা মানুষের কাছে যেমন প্রিয় যৌবনের প্রতিটা সিজদা আল্লাহর কাছে তত প্রিয় যারা ভেবেছিল নামাজটা কাল থেকে পড়ব পরশু থেকে পড়ব পরের দিন থেকে পড়ব কিন্তু ওই কালটা তার জীবনে আর আসে নাই ওই দিনই হয়তো তার মৃত্যু হয়ে গেছে তুমি কিভাবে ফজর কাজা করো যুবক ভাই আমার তোমার জানা যত জোহরে চলে আসতে পারে তুমি ফজর কাজা করছো ঘুমিয়ে মনে করছো জোহরে পড়বা জোহরে তুমি নামাজ পড়তে পারবা তার গ্যারান্টি কোথায় জোহরে তো তোমার নামাজ হতে পারে নামাজকে আপনি অন্তর দিয়ে অনুভব করতে শিখেন যদি আপনি নামাজকে শুধুমাত্র ঠেকার কাম পড়তেছি এজন্য না ভেবে যদি অন্তর দিয়ে নামাজটাকে অনুভব করতে পারেন তাহলে বিশ্বাস করেন আপনার দ্বারা আর যাই হোক কখনো নামাজ ছাড়া হবে না বরং নামাজে কখনো দেরি হয়ে গেলে আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আল্লাহ নামাজের সময় চলে যাচ্ছে আমাকে নামাজটা তাড়াতাড়ি পড়তে হবে এই অস্থিরতা কাজ করবে আপনার মাঝে আমি আমার কলিজার টুকরো প্রিয় যুবক ভাইদেরকে বলছি নামাজটা ছাড়বেন না যৌবন চেহারাটা মানুষের কাছে যেমন মূল্যবান যৌবন কানের চেহারাটা মানুষের কাছে যেমন প্রিয় যৌবনের প্রতিটা সিজদা আল্লাহর কাছে তত প্রিয় মুরুব্বী যারা আছে মুরব্বীদের সেজদার চাইতে যুবকদের সেজদার দাম কিন্তু আল্লাহর কাছে বেশি এটা জানেন হাদিসের কথা ওয়াশাবুন নাশাফে ইবাদাতিল্লাহি আজ ওয়া জাল্লা রজুলুন কালবহু মুআল্লাকুন বিল আল্লাহর হাবিব বলেন যে যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে আপনি ভাবছেন যে বুড়ো যখন হব তখন নামাজ পড়ব আহারে ভাই আপনি যে বুড়ো হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন তার গ্যারান্টি কি আপনি ভাবছেন যখন নামাজের দাওয়াত দেই ভাই নামাজটা পড়তে হবে আসেন বলে আজকে না কাল আজ নয় কাল কবরস্থানে একটু তাকান সামনেই তো কবরস্থান তাকান আশেপাশে কবরস্থানে একটু যান আজিমপুর গোরুস্থানে খবর নেন প্রত্যেক দিন লাশ দাফন হচ্ছে প্রত্যেক দিন সেখানে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে এমন একটা দিন হয়তো বাকি থাকে না আজ দিন কোনো না কোনো জায়গায় কেউ না কেউ না মারা যায় হয়তো আপনার মতো অনেক যুবক যারা ভেবেছিল নামাজটা কাল থেকে পড়ব পরশু থেকে পড়ব পরের দিন থেকে পড়ব কিন্তু ওই কালটা তার জীবনে আর আসে নাই ওই দিনই হয়তো তার মৃত্যু হয়ে গেছে তুমি কীভাবে ফজর কাজা করো যুবক ভাই আমার তোমার জানাজা তো জোহরে চলে আসতে পারে তুমি ফজর কাজা করছো ঘুমিয়ে মনে করছো জোহরে পড়বা জোহরে তুমি নামাজ পড়তে পারবা তার গ্যারান্টি কোথায় জোহরে তো তোমার জানাজা নামাজ হতে পারে কি গ্যারান্টি যে তুমি জোহরে নামাজটা পড়তে পারবা কোনো গ্যারান্টি নাই আল্লাহর হাবিব বলেন লিকুল্লি সেই ই না লক্ষ্য করে শোনেন লিকুল্লি সেই ই না আলামুন ওয়া আলামুল ইমান আপনি যা খুশি তাই হন যা খুশি তাই করেন অন্তত নিজেকে ইমানদার বলে তো দাবি করেন মৌমিন বলে তো দাবি করেন রাসুল বলেছেন ইমানদারের একটাই চিহ্ন সেটা হচ্ছে নামাজ যার নামাজ নাই ইমানদারের চিহ্নটাই তার মধ্যে নাই কি ভয়ঙ্কর কথা চিহ্নই তো আপনার মধ্যে নাই সাহাবাই কেরাম অন্য কোনো অপরাধের কারণে কোনো মানুষকে ত্যাগ ফির করতেন না কাফের ভাবতেন না কেউ চুরি করেছে হাত কেটে দাও মারা গেলে জানাজান নামাজ পড়াও কেউ জিনা করেছে পাথর মারো না মারা গেলে জানা যায় নামাজে শরিক হও কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত মান তারা কাসালিদান কি ভয়ঙ্কর হাদিস কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত সাহাবাই কেরাম তাকে সরাসরি কাফের মনে করতেন যে কি ব্যাপার এই লোক দেখি নামাজ পড়ে না তো নামাজ না পড়লে সে মুসলমান হলো কিভাবে খুব ভয়ঙ্কর ব্যাপার আমি আমার যুবকদেরকে বলবো অপরাধ করছো অন্যায় হচ্ছে গুণা হচ্ছে বয়সের কারণে তারুণ্যের কারণে গুণা হয়ে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে অন্যায় যতই হোক না কেন অপরাধ যতই হোক না কেন অন্তত পক্ষে নামাজটা ছিল না নামাজটা ছিল না নামাজ যদি পাঁচ বক্ত কোনো যুবক আসে সে যদি অন্যায় করেও এই নামাজ একদিন তাকে ভালো বানিয়ে দিবে একদিন না একদিন এই নামাজ তাকে ভালো বানিয়ে দিবেই কারণ নামাজে আশা মানে সে আল্লাহর সামনে হাজিরা দিচ্ছে আল্লাহ গো ফজরে পরে অন্যায় একটা করে ফেলেছি জোহরে হাজিরা দিয়ে গেলাম জোহরের পরে আবারও শয়তানের ধোকায় পড়ে গিয়েছে আবার অন্যায় হয়ে গিয়েছে আসরে এসে হাজিরা দিবা আল্লাহ হাজিরা দিয়ে গেলাম মাফ করে দিও অন্যায় করার পরে অপরাধ করার পরে যখন মামলা হয় এরপরে আবার যখন জামিন হয় এরপরে আবার হাজিরা দেওয়ার দরকার আছে না নাই জামিন প্রপার হওয়ার আগ পর্যন্ত হাজিরা দেয়া লাগবে এই হাজিরা যদি কেউ নিয়মিত দিতে থাকে তাহলে কিন্তু হাজিরা দেওয়ার মধ্য দিয়ে তৎক্ষণাৎ প্রশাসন তাকে ধরবে না কিন্তু কেউ যদি হাজিরা দেওয়া বন্ধ করে দেয় হাজিরা দিচ্ছে না তখন তার উপরে জারি হয়ে যায় একে ধরে লকাবে বড় হাজিরা কেন দিতে আসে না অপরাধ করি ভাই আমরা অপরাধ তো করবই আরে আমরা তো অপরাধ করবই আর আল্লাহ তো মাফ করবে এই আশা তো আমাদের আছে কিন্তু অপরাধের মধ্য দিয়েও অন্তত পক্ষে যদি নামাজটা ঠিক রাখি আমাদের হাজিরা তো ঠিক থাকতেছে একদিন না একদিন একদিন না একদিন এই নামাজ আপনাকে আমাকে ভালো পথে আনবেই আনবে ইনসা আল্লাহ